Assalamualaikum, प्रिय शिक्षार्थीरा मान्नान हाई स्कूल एंड कॉलेजेर ऑनलाइन क्लासे स्वागतम। आमी शाहरिया सुलताना सहकारी शिक्षिका। केमन आछो तुम्रा? आशा करी सबाई भालो आछो। आमियो भालो आछी। आज आमी तोमादेर सप्तम श्रेणी बांगला प्रथम पत्रेर क्लासेर एकटी कविता निये आलोचना करब। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি তিনি হলো সুনির্মল বসু। তাহলে এসো আমরা এখন তার পরিচয়টা জেনে নিই। কবি পরিচিতি সুনির্মল বসু 1902 সালে পশ্চিমবঙ্গের বিহারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিলেন বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। তিনি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক। কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে শিশু ও কিশোর উপযোগী সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ছানা বড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থল, কথা শেখা, পাত তাড়ি ইত্যাদি। 1957 সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি প্রথমে একটু এই কবিতা সম্পর্কে বলে নিই, তাহলে তোমাদের কবিতাটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। দেখো, মানুষ জন্মগতভাবে কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির আলো, বাতাস, পানি এগুলোর সাহায্যে কিন্তু একটি ছোট শিশু আস্তে আস্তে বড় হয়ে ওঠে, তাই তো? শুধু বড় হওয়া না, প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন জিনিস থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি, আর সে কথাই কবি এখানে বলেছে। সে কিন্তু সবার ছাত্র, বিশ্বজোড়া তার পাঠশালা, আর এই পাঠশালার প্রতিটি ক্ষেত্র থেকে কবি কিছু না কিছু শিখছে। চলো এবার আমরা কবিতায় চলে যাই। সবার আমি ছাত্র। কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। দেখো, প্রথমেই কবি এখানে বলেছে আকাশের কথা। আকাশ কি শিক্ষা দিল তাকে? আকাশ যেমন উদার, অনেক বড়, সেই আকাশের কাছে কবি শিক্ষা পায় উদার হওয়ার। এরপরে বলছে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। বায়ু যেমন বয়ে চলে, সারাক্ষণ বয়েই চলছে, কিন্তু বায়ু কিন্তু কখনো থামছে না, তেমন করে কবি মন্ত্র পায়, বায়ুর কাছ থেকে কাজ করার অনুপ্রেরণা পায়। এ কথা কবি এখানে বলেছে, বায়ুর কাছ থেকে সে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশ দিল খোলা হই তাইরে। তাহলে পাহাড় আমাদের কি শিক্ষা দিচ্ছে? পাহাড়ের থেকে কবি শিখছে, পাহাড়ের তো উচ্চতা অনেক, এর জন্য পাহাড় কিন্তু অনেক উদার। পাহাড় শিক্ষা দিচ্ছে কবিকে পাহাড়ের মতো উদার ও মহান হওয়ার। এবার হচ্ছে খোলা মাঠ। দেখো, এখানে খোলা মাঠের উপদেশ দেশে দিল খোলা হই তাইরে। খোলা মাঠ অনেক বড়, এর জন্য খোলা মাঠের মতো যেন মনটা তার বড় হয়, কবি সে শিক্ষাই খোলা মাঠ থেকে নিয়েছে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। এখানে সূর্য থেকে কবি কি শিখতে পেরেছে? আত্মত্যাগের একটি বড় উদাহরণ হচ্ছে সূর্য। সূর্য কিন্তু তার আলো আমাদের চারদিকে নিজেকে জ্বলিয়ে, তার আলো আমাদের চারদিকে ছড়িয়ে দেয়।
এইজন্য কবি যেন সূর্যের মতো আত্মত্যাগী হতে পারে, কবি সূর্য থেকেই আত্মত্যাগী হওয়া শিখেছে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। এখানে আমরা চাঁদ দেখেছি, চাঁদ তো দেখতে খুব সুন্দর এবং মিষ্টি হয়, তাই না? এখানে চাঁদের থেকে কবি যেটা শিখেছে সেটা হচ্ছে খুব সুন্দর করে হাসতে এবং সুন্দর করে কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্নাকার, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যাচ্ছে। এখান থেকে সে শিক্ষা পায় কি সাগরের মতোই যেন নীরবে সে মানব কল্যাণ করে যেতে পারে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। তাহলে এখানে নদীর কাছ থেকে কি শিক্ষা পেলাম? নদী হচ্ছে গতিশীল, তাহলে নদী আমাদের শিক্ষা দিল যে নদী যেরকম বয়ে গতিশীলভাবে বয়ে চলে, কোনো বাধা বিপত্তি মানে না, সেভাবে জানি সে বাধা বিপত্তি ছাড়াই জীবনে এগিয়ে যেতে পারে। এই শিক্ষাই সে নদীর থেকে পায়। মাটির কাছে সহিঞ্চুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হাতে পাষাণ দিল ধিক্কা। এখানে দেখো মাটির থেকে আমরা কি শিখতে পেলাম, মাটি নিজে যেমন সব কিছু সহ্য করতে পারে তেমনি অন্যদেরকেও সে সহিঞ্চুতা শেখায়। মানে মাটি যেমন সব কিছু সহ্য করে, অন্যদেরকেও যেন সহ্য ক্ষমতা মাটি থেকে আমরা শিখতে পারি। কবি এখানে সেটাই বলেছে। এরপরে আসছে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল ধিক্কা। পাষাণ কি? পাষাণ হচ্ছে পাথর। তাহলে পাথর কি? নিজের সব কাজে দৃঢ় থাকাটা হচ্ছে পাথরের কাছ থেকে আমরা শিখতে পারি। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। দেখো ঝর্ণা এখানে কি করে, কি ঝর্ণার থেকে আমরা কি শিখতে পেলাম? ঝর্ণা হচ্ছে গতিময়, ঝর্ণা ঝরঝর করে সবসময় ঝরেই থাকে। তো গতিময় ঝর্ণা মনের ভেতর থেকে আমাদের চলমান রাখতে সাহায্য করে। এরপর আসছে শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, এর মানে হচ্ছে সবুজ বন আমাদের মনকে, সবুজ বন যেমন সজীব থাকে তেমন আমাদের মনটাও যেন সজীব থাকে, এটা আমরা সবুজ বন থেকে শিখতে পারি। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। তাহলে আমরা এখানে কি বল, কবি আমাদের এখানে কি বলছে, বিশ্বজোড়া মানে পুরো বিশ্বটাই আছে, হচ্ছে একটা পাঠশালা। বিশ্বের যতগুলো জিনিস আছে প্রতিটা জিনিস থেকে আমরা সবসময় কোনো না কোনোভাবে নতুন নতুন জিনিস শিখছি। সারা দিন রাত ধরে আমরা বিশ্বের থেকে, আমাদের প্রকৃতি থেকে সবসময় কিছু না কিছু শিখতে পারছি। এখানে কবি এটাই বলেছে। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। পৃথিবীটা তো অনেক বড়, তাই না? এর জন্য প্রতিটা মুহূর্ত আমরা যখন শিখছি সব কিছু কিন্তু আমরা কৌতূহল বশতই শিখে যাচ্ছি, এর কোনো সন্দেহ নেই। প্রতিটা জিনিস যখন শিখছি তখন কোনো না কোনোভাবে যে এটা শেখার আমার যে আগ্রহ সেখান থেকেই আমরা বিশ্বে, সেখান থেকেই আমরা কৌতূহল বশত হয়েই পৃথিবী থেকে পুরো বিশ্ব থেকে আমরা এই সব কিছু শিখতে পারছি। তাহলে বিশ্ব আমাদেরকে শেখাচ্ছে।
এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। তাহলে আমরা এই কবিতা থেকে শিখতে পারলাম যে প্রতিটা মুহূর্ত আমাদের কিভাবে শিখাচ্ছে এবং কিভাবে আমাদের আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করছি। আচ্ছা, এই কবিতাটা তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমি এই কবিতার কিছু শব্দার্থ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে যেই শব্দার্থটা এখানে আমাদের আছে, এটা হচ্ছে দিল খোলা, মন খোলা অথবা মুক্ত মন। এরপর আছে মন্ত্রণা, উপদেশ অথবা যুক্তি পরামর্শ করা অথবা প্রেরণা। এরপর আছে সহিংসতা, সহ্য করার ক্ষমতা। এরপর হচ্ছে পাষাণ, পাথর। শ্যাম বনানী, সবুজ বন। মৌনমোহন, মৌনমোহন হচ্ছে মহান হবার কথা এখানে বলা হয়েছে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি নিরাপদে থাকবে, এবং খুব তাড়াতাড়ি যেন আমাদের দেখা হয় সেই দোয়াই রইল। তোমরাও দোয়া করো যেন আমরা তাড়াতাড়ি স্কুলে ফিরে যেতে পারি। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।